তো বন্ধুরা, আমি এই ভিডিওতে শেয়ার করেছি আমাদের দেশের কিছু তথ্য যা আমাদের গর্ববোধ করায়, এবং কোন প্রাণীর মাথা কেটে কয়েক সপ্তাহ বেঁচে থাকে, কোন শিল্পী একই সাথে দুটি হাতে লিখতে এবং ছবি আঁকতে পারতেন, এবং আরো নতুন কিছু অজানা তথ্য। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আমাদের পৃথিবীর অনেক তথ্য আমরা জানি না, কিন্তু সবসময় কোনো নতুন তথ্যের খোঁজ চলছে। মানুষ জানতে চায় অজানাকে, চিনতে চায় অচেনাকে। নাম্বার 1, ভারত মূলত শ্রীলঙ্কা, তিব্বত, ভুটান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা 3 লক্ষের বেশি শরণার্থীকে সুরক্ষা প্রদান করে, যারা ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়ন থেকে ভারতে পালিয়ে এসেছিল। নাম্বার 2, মার্শাল আর্ট প্রথম ভারতে তৈরি হয়েছিল, পরে এশিয়াতে বৌদ্ধ ধর্ম প্রচারকদের দ্বারা ছড়িয়ে পড়েছিল। নাম্বার 3, যোগা অর্থাৎ যোগব্যায়াম প্রথম শুরু হয়েছিল ভারতে, এটি 5000 বছরের বেশি সময় ধরে ভারতে বিদ্যমান। নাম্বার 4, লিওনার্দো দা ভিঞ্চি একই সাথে একটি হাতে লিখতে এবং অন্য হাতে ছবি আঁকতে পারতেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করতে থাকবো, তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলো ফিরে যাওয়া যাক ভিডিওতে। নাম্বার 5, মিমিক অক্টোপাস কেবল রূপ পরিবর্তন করতে পারে না, ফ্লোয়ুন্ডার লায়ন ফিশ এবং সামুদ্রিক সাপের মতো অন্যান্য প্রাণীর আকারও নকল করতে পারে। নাম্বার 6, রাশিয়া 2011 অবধি বিয়ারকে অ্যালকোহল হিসেবে বিবেচনা করেনি, এটি আগে সফট ড্রিঙ্ক হিসেবে তারা চিহ্নিত করেছিল। নাম্বার 7, যখন কোনো সাপ দুটি মাথা নিয়ে জন্মায়, তখন তারা একে অপরের সাথে খাবার নিয়ে লড়াই করতে থাকে। নাম্বার 8, জিপ নামটি জেনারেল উদ্দেশ্যে যানবাহনের জন্য, জিপিতে সেনাবাহিনীতে ব্যবহৃত সংক্ষিপ্ত সার থেকে এসেছে। নাম্বার 9, তুমি যদি ইউটিউবের প্রতিটি ভিডিও দেখতে চাও, তাহলে 1000 বছরেরও বেশি সময় লাগবে। নাম্বার 10, একটি আরশোলা তার মাথা কেটে দিয়ে কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে। নাম্বার 11, গিনিস বুক অফ রেকর্ডস বইটি প্রায় পাবলিক লাইব্রেরি থেকে চুরি হওয়ার রেকর্ড ধরে। নাম্বার 12, একটি জিরাফ তার 21 ইঞ্চি লম্বা জিভ দিয়ে নিজের কান পরিষ্কার করে। নাম্বার 13, ফ্রেঞ্চ ভাষা 600 বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সরকারি ভাষা ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো তথ্যগুলি অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি। তো বন্ধুরা, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমাদের দিনটি শুভ হোক।